হ্যালো ফ্রেন্ডস, ফিরে আসলাম তোমাদের মাঝে জব রিলেটেড নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনেকগুলো শূন্য পদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি তারা প্রকাশিত করেছেন। তো এই পোস্ট সম্পর্কে বিস্তারিত আমরা অবশ্যই আলোচনা করব, তার জন্য তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ফ্রেন্ডস, দেখে নিচ্ছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে বিজ্ঞপ্তিতে কী কী বিষয় উল্লেখ করেছেন। তো দেখো বন্ধুরা, তোমাদের যে পোস্টে নিয়োগ করা হবে সার্কেল বেসড অফিসার রেগুলার অ্যান্ড ব্ল্যাক ক্লক এর ক্ষেত্রে, এই পোস্টে মোট শূন্যপদ রয়েছে 1422টি। রেগুলারদের ক্ষেত্রে 1400টি এবং ব্যাকলগ যারা রয়েছে তাদের ক্ষেত্রে 22টি শূন্যপদ। এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 175টি। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এক্ষেত্রে তোমরা যারা আবেদন করতে পারবে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস অর্থাৎ বিএ কমপ্লিট করে থাকলে তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে প্রার্থীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে অবশ্যই ছাড় পাবেন। এক্ষেত্রে বেতন থাকছে পে লেভেল অনুযায়ী 36,000 টাকা থেকে 63,000 টাকা পর্যন্ত। তো ফ্রেন্ডস, তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। আমি এই সংক্রান্ত যে অফিসিয়াল বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তিটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। তোমরা যদি আরও বিস্তারিত কিছু জানতে চাও, অবশ্যই তোমরা বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিয়ে জানতে পারবে। তোমরা টেলিগ্রামে গিয়ে টিএল প্রসেস লিখে সার্চ করবে, তাহলে তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এক্ষেত্রে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদনগুলো জমা করতে পারবে। অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, বা তোমরা চাইলেও এখান থেকে একটি নোটস করতে পারো, www.sbi.co.in/careers। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো করতে পারবে। এক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে আগামী 7ই নভেম্বর 2022 তারিখ পর্যন্ত। তো ফ্রেন্ডস, তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের আবেদন ফি বাবদ তারা বলেছেন, যারা জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 750 টাকা, এবং এসসি এসটি পিডাব্লিউ প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি লাগবে না। তো তোমরা যারা ইচ্ছুক, খুব শীঘ্রই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। আগামী 7 তারিখ লাস্ট ডেট, তো খুব শীঘ্রই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। তো ফ্রেন্ডস, এই ছিল তোমাদের মাঝে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার। আশা রাখছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই বুঝতে পারলে। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।